আমরা চায়না থেকে আসা চায়নার একটা প্রোডাক্ট এটা সুতরাং আপনারা যদি আসেন শুধু আমাদের এখানে আসলেই পাবেন বাংলাদেশ সহ কোথাও পাবেন না ওকে দর্শকরা আমি মাজহারুল ইসলাম বাণিজ্য মেলা 27তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বি হোলের GS78 স্টল থেকে বলছি আমরা একটা ইউনিক এক্সক্লুসিভ একটা ক্লাসিক্যাল প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্ট হচ্ছে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এই প্রোডাক্টটা আপনারা অনেকে মনে করে এর যে কাগজ অথবা প্লাস্টিক বাট নো ইট ইজ নট এ পেপারস ইট ইজ নট এ প্লাস্টিক এটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি লেজার কাট করা এই কাটিংটা হচ্ছে লেজার কাটিং আর এই প্রোডাক্টটা প্রিন্টিংটা হচ্ছে থ্রিডি প্রিন্ট হওয়ার কারণে দেখেন এই গ্লেজ দেখেন কত চমৎকার একটা গ্লেজ আসতেছে আমাদের প্রোডাক্টগুলো আছে সিঙ্গেল কালার ডাবল কালার মাল্টি কালার এখানে একটা প্রোডাক্ট আছে সিঙ্গেল কালারের গোল্ডেন কালার এই যে দেখেন ভেরি সিম্পল বাট ইউনিক এই যে দেখেন এই যে কত ক্লাসিক্যাল একটা প্রোডাক্ট দেখেন আপনারা এটা চয়েস দেখেন এই যে সবগুলো থ্রিডি অনেকে মনে করে যে ক্লাস এটার কালারটা মিস হয়ে যাবে কালারটা মিস হবে না কারণ কি এটা পেন্টিং করা না এটা প্রিন্টিং করা স্টেনলেস স্টিলের মধ্যে এটা প্রিন্ট করা আছে প্রিন্ট হওয়ার কারণে এটা লাইফ লং আমরা কালার গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি এই যে দেখেন গোল্ডেন কালারের আরেকটা শেপ দেখেন এই যে দেখেন থ্রিডি সবগুলো থ্রিডি প্রোডাক্ট আমাদের 22টা ডিফারেন্ট কালার অফ প্রোডাক্ট আছে সিঙ্গেল কালার ডাবল কালার মাল্টি কালার এই যে দেখেন এই প্রোডাক্টটা দেখেন কত ক্লাসিক্যাল একটা প্রোডাক্ট দেখেন আর বাংলাদেশের কোথাও পাবেন না একমাত্র আমাদের কাছে আসতে হবে আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি সিঙ্গেল কালারের এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে একটা লিপ শেপ পাতার শেপ এই পাতার শেপ প্রোডাক্টটা দেখেন এই যে দেখেন সবগুলো থ্রিডি ফিলিংস আসবে আর সবগুলো প্রোডাক্ট আমাদের মেডিকেল সায়েন্স ইনভেন্টেড প্রোডাক্ট অর্থাৎ আপনি যদি এই প্রোডাক্টটাকে হ্যাং করে 2 থেকে 3-4-5 মিনিট দেখে তাকাই থাকেন তাহলে আপনার স্লিপিং পিল লাগবে না অটোমেটিক ঘুম চলে আসবে কারণ সবগুলো থ্রিডি ফিলিংস আসবে এই যে দেখেন ঠিক আছে আমাদের কাছে মাল্টি কালারের কিছু প্রোডাক্ট এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা নাম আছে এই যে প্রোডাক্ট হচ্ছে স্নোয়িং অর্থাৎ উইন্টার প্রধান দেশে যে স্নো হয় ওই স্নোর ফিলিংসটা নিতে পারবেন আপনারা কিছু প্রোডাক্ট আছে সানসেটের কিছু প্রোডাক্ট আছে সিঙ্গেল কালার এই যে দেখেন এই প্রোডাক্ট হচ্ছে সান এবং মুন নর্মালি এই প্রোডাক্টগুলো হ্যাং করার জন্য আউটডোরে যদি ইউজ করেন তাহলে আপনার কিছুই লাগবে না উইন্ডের সাহায্যে চলবে ফর এক্সাম্পল সামান্য বাতাস পেলে এটা ঘুরতে থাকবে কারণ কি কারণ হচ্ছে এখানে একটা বেয়ারিং বল দেওয়া আছে সুইং বল দেওয়ার কারণে এটা 450 গ্রাম ওয়ার পরেও এটা ওয়েটটা নিবে না এটা অটোমেটিক রোটেট হবে আর আপনি যদি ইনডোরে ইউজ করতে চান আমি আপনাকে 2টা মোটর ইউজ করাবো এই যে দেখেন এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড একটা মোটর এই মোটরটা ইউজ করবেন এই প্রোডাক্টটা এখানে হ্যাং করে দিবেন এখানে সুইচ আছে অন অফ করে দিবেন এটা অটোমেটিক রোটেট হইতে থাকবে ঠিক আছে আর এই প্রোডাক্ট আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন এটার জন্য কোনো কেবল কানেকশান লাগবে না আমাদের কাছে আরেকটা মোটর আছে ব্যাটারি ইলেকট্রিক কেবল কানেক্টেড মোটর এই মোটরটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ইলেকট্রিক একটা কানেকশান লাগবে ওখানে হোল্ডিং করে দিবেন এখানে সুইচ আছে অন অফ করে দিবেন আপনার বাসায় একটা প্রোগ্রাম হচ্ছে ফেস্টিভ্যাল হচ্ছে বিয়ের অনুষ্ঠান হচ্ছে অথবা আপনার বাসায় কোনো একটা গেস্ট আসলো আমাদের এই প্রোডাক্টটা ঝুলাই দেন 10টা 15টা ঝাড়বাতির যেই কাজ করবে আমাদের এই প্রোডাক্টটা এই কাজ করবে অথবা এর চেয়ে বেশি করবে এই প্রোডাক্টটা অনেকে বলে যে এটা লাইট বেশি হওয়ার কারণে রিফ্লেকশন আসে নো দিস ইজ নট ট্রুথ বিকজ দেখেন এখানে আমি যদি ডার্কনেসের মধ্যে দেখাই এই যে দেখেন ডার্কনেসের মধ্যে যদি আমি দেখাই তারপরও রিফ্লেকশন ইজ ভেরি অ্যাট্রাকটিভ যত ডার্ক হবে লাইট রিফ্লেকশন তত ভালো আসবে আবার যদি লাইটের মধ্যে দেখাই তাও দেখেন যত লাইটের গ্লেজ আসবে তাও তত সুন্দর আসবে অর্থাৎ আপনি এই প্রোডাক্টে যে কোনো জায়গায় হ্যাং করে দিবেন দিস ইজ ইউনিক অ্যান্ড ক্লাসিক্যাল একটা ফিলিংস আসবে সবগুলো প্রোডাক্ট থ্রিডি আপনারা আসবেন আমরা আছি বাণিজ্য মেলায় বি হোলের GS78 স্টলে যদি আসেন আমাদের এই প্রোডাক্টগুলো পাবেন প্রাইস সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি নর্মালি এই প্রোডাক্টগুলো আমরা 1200 থেকে 1000 টাকা করে সেল করে রিসেল আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে রিসেল প্রোডাক্ট সেল করে কিন্তু মেলা উপলক্ষে আমরা 500 টাকায় এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি আমাদের ফ্ল্যাট রেট ছিল কম না আমাদেরকে কোথাও পাবেন না আমরা হিডেন হয়ে যাব যারা আমাদের থেকে রিসেল করবে তারা ওপেন থাকবে কিন্তু আমরা হিডেন হয়ে যাব আমরা শুধু মেলা দিয়ে আছি তাও 20-25 তারিখের মধ্যে আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যাবে আমাদের যে চাহিদা ওই চাহিদা 20 তারিখ বা 22 তারিখের ভিতরে শেষ হয়ে যাবে যারা আসতে চান তারা একটু কাইন্ডলি আগে আসার চেষ্টা করবেন আগে আসলে কী হবে আমাদের প্রোডাক্টগুলো চয়েস করার অপশান থাকবে যেমন আজকে আমরা 2-3টা আইটেম অলরেডি শেষ হয়ে গেছে তো আমরা খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে যারাই আসবেন আই এম রিকোয়েস্টিং টু ইউ টু কেম হিয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল হ্যাঁ আর যদি প্রাইসটা আমি বলি এই প্রোডাক্টটা আমরা আপাতত 500 টাকায় দিয়ে দিচ্ছি সাথে একটা মোটর দিচ্ছি এই মোটরটা হচ্ছে 100 টাকা 600 টাকা এই মোটরটা নেবেন 100 টাকা 600 টাকা
আর মেলার পরে এটা 1000 টাকা এটা 1000 টাকা 2000 টাকা এটা 1000 টাকা এটা 1000 টাকা 2000 টাকা সুতরাং মেলা যতদিন চলবে আপনারা শুধু পাচ্ছেন 600 টাকা 500 টাকা 100 টাকা সবগুলো 3D আপনি আমাদের ইনডোর একটু ডেকোরেশন যদি করেন দেখবেন সো অ্যাট্রাকটিভ সো ক্লাসিক্যাল একটা প্রোডাক্ট সবগুলো 3D আমরা 300 টাকা করে বিক্রি করছিলাম ওপেনিং ওপেনিং সেরিমনি উপলক্ষে বাট আমাদের দুই দিনের মধ্যে শেষ আমাদের যেই ডিমান্ড আমরা 15 তারিখের পরে মেলা করতে পারবো না সেই জন্য আমরা প্রাইস বাড়াই দিচ্ছি আমরা এখন আপাতত 500 তে আছি আগামী সপ্তাহে হয়তো আমরা 700 বা 800 তে চলে যাব কারণ ডিমান্ড আমাদের প্রোডাক্ট লেস বাস প্রোডাক্টের ডিমান্ড আছে সেই জন্য আমরা হয়তো প্রাইস আরও বাড়াই দিব আপনারা আসবেন আমাদের মেলাতে আপনাদের সবাই কত আমরা চায়না থেকে আসা চায়নার একটা প্রোডাক্ট এটা সুতরাং আপনারা যদি আসেন শুধু আমাদের এখানে আসলেই পাবেন বাংলাদেশ সহ কোথাও পাবেন না আর বাংলাদেশের ভিতরে বাণিজ্য মেলাও কোথাও পাবেন না বাণিজ্য মেলা আসলে আপনারা বি হোলের GS78 এ যদি আসেন তাহলে আমাদের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনাদেরকে উদ্দত আহ্বান থাকবে আমাদের প্রোডাক্টটা দেখার জন্য